নমস্কার বন্ধুরা, মনমনের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো তেঁতর ডাল। এখন যেহেতু গরমকাল, তাই গরমকালে এই ধরনের তেঁতর ডাল খাওয়া কিন্তু আমাদের খুবই শরীরের পক্ষে ভালো এবং উপকারী। তাই চলুন দেখে নিই আজকের রেসিপি তেঁতর ডাল। তেঁতর ডাল বানানোর জন্য দেখুন, সর্বপ্রথমেই আমি গ্যাসে কড়ায় জল গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন জলটা কিন্তু ফুটে গেছে, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল। আমি এখানে এক কাপ মসুর ডাল নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটাকে আমি কড়াতে সেদ্ধ করব, আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারের মধ্যে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। আর আমি এই তেঁতর ডালটা মসুর ডাল দিয়ে করব, আপনারা চাইলে কিন্তু মুগের ডাল দিয়েও করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে, একটু ফুটতে দেব জল। দেখুন জলটা ফুটে গেছে, আর দেখুন সাদা সাদা ফেনার মতো ভেসে উঠেছে, এটাকে তুলে ফেলে দিচ্ছি। যদি ডালের মধ্যে এক্সট্রা ময়লা থাকে, সেটা কিন্তু এই ফেনার মধ্য দিয়ে উঠে যাবে। দেখুন এভাবে সমস্ত ফেনাগুলো আমি তুলে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি। ডালটা সেদ্ধ হোক, আর এদিকে আমি করলাগুলো ভেজে নিচ্ছি। তার জন্য গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি করলা বা উচ্ছে। দেখুন আমি এখানে করলা বা উচ্ছে দুটো নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারেন। ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই করলা বা উচ্ছেটাকে লাল লাল করে একটু কড়া করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, লাল লাল করে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এই উচ্ছে বা করলাটাকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে করলাটা এই রকম ভাজা হয়েছে, আর এদিকে কিন্তু ডালটাও আমার খুব ভালোভাবে কুক হয়ে গেছে। ফিরে আসলাম, দেখুন ঢাকাটা খুলছি, দেখুন ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের একটা হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি কি রকমভাবে সেদ্ধ হয়েছে, কতটা সেদ্ধ হয়েছে। দেখুন এই যে এই রকম, খুব কিন্তু সেদ্ধ হয়নি, একটু গোটা গোটাও আছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা বা উচ্ছে। দেখুন ডালের মধ্যে জলটা কিন্তু অনেকটাই আমার টেনে নিয়েছে, সেই জন্য আর একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি। অবশ্যই জলটা গরম জল দিচ্ছি, আপনারাও কিন্তু চেষ্টা করবেন গরম জল দেওয়ার। দিয়ে করলাটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। দেখুন আমি 2-3 মিনিট ধরে একটু করলাটাকে ফুটিয়ে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। করলা ভেজেছিলাম ওই কোণার মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ধরে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই, মোটামুটি 10-15 সেকেন্ড সময় নিয়ে এটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল। আমি এখানে কোনো আর হলুদ দিচ্ছি না, যেহেতু করলাতে হলুদ দিয়ে আমি ভেজেছিলাম, আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়ো দিতে পারেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যদি আপনাদের ডালের একটু পাতলা পাতলা রাখতে চান, সেক্ষেত্রে এখানে কিন্তু জল অ্যাড করে দিতে পারেন, অবশ্যই কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু গরম জল দিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন কিন্তু গরম জল দেওয়ার। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ডালটাকে একটু ফুটতে দেব। দেখুন ডালটা ফুটে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা চেরা। দিয়ে এটাকে
তিন মিনিট ধরে ফুটিয়ে নিচ্ছি, দুই থেকে তিন মিনিট ধরে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে তেতর ডাল। এটা কিন্তু গরমকালে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই ডালটা আমি এখানে মসুর ডাল দিয়ে করেছি, আপনারা কিন্তু চাইলে অবশ্যই মুগের ডাল দিয়েও করতে পারেন, সেটাও কিন্তু খেতে দারুণ লাগে। আমি দুই থেকে তিন মিনিট ধরে এই ডালটাকে কুক করে নিচ্ছি, নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে তেতর ডাল। এই সহজ পদ্ধতিতে তেতর ডাল রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি ভীষণই ভালো লাগবে। গরমকালে তো খেতে দারুণ লাগে এই তেতর ডাল। দেখুন ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। আমি এই রকম একটু পাতলা পাতলা রেখেছি, আপনারা চাইলে কিন্তু পাতলা বা ঘন করে নিতে পারেন। দেখুন ডাল কিন্তু একদম রেডি, এটাকে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।